নমস্কার সজনে গাছ বা সজিনা গাছ আপনার বাড়ির আশেপাশে পাবেন এতে অবাক হওয়ার কিছুই নেই কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে সজিনার পাতার মধ্যে আছে অসম্ভব পুষ্টিগুণ ও বিশাল রোগ ভালো করার ক্ষমতা তাই এখন পুষ্টিবিজ্ঞানীরা বলেন সজিনা পাতা হলো পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব বা নিউট্রিশান সুপারফুড সজনে গাছকে বর্তমানে পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন অলৌকিক গাছ বা মিরাকেল ট্রি ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই ভিডিও আপনার কষ্টার্জিত পয়সা বাঁচাবে আপনার বাড়ির সবাইকে সুখে রাখতে পারবে প্রথমেই বলি সজনে পাতার পুষ্টিগুণ কতটা এই নিয়ে একটি গবেষণাতে যা দেখা গেছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রতি গ্রাম সজনে পাতায় আপনি পাবেন কমলা লেবুর চেয়ে সাত গুণেরও বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণেরও বেশি ক্যালসিয়াম দু গুণেরও বেশি প্রোটিন পালং শাকের চেয়ে তিন গুণেরও বেশি আয়রন কলার চেয়ে তিন গুণেরও বেশি পটাশিয়াম গাজরের চেয়ে চার গুণেরও বেশি ভিটামিন এ এছাড়া মানুষের শরীরে যে নয়টি অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয় তার সবগুলো সজনে পাতা বা ফলে বিদ্যমান এছাড়া থাকে রকমের অক্সিডেন্ট এছাড়া থাকে ভিটামিন ই বি ওয়ান বি টু বি থ্রি প্রোটিন জিঙ্ক মিনারেলস ইত্যাদি ইত্যাদি তাই গবেষকরা সজনে পাতাকে বলেন পুষ্টির ডিনামাইট এবার শুনুন এই ডিনামাইট দিয়ে কী কী রোগ ধ্বংস করা যায় প্রথমত এক গবেষণায় দেখা গেছে যে মাত্র দেড় চা চামচ করে শুকনো সজনে পাতার গুঁড়ো যে কোনো খাবারের সঙ্গে খাওয়াতে তিন মাসের মধ্যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে প্রসঙ্গত বলি সজনে পাতা কিভাবে গুঁড়ো করবেন বা শুকনো করবেন তার একটি পদ্ধতি আছে সেটি একটু পরে বলছি দ্বিতীয়ত সজনে পাতা ব্লাড সুগারের মাত্রাও কমায় আপনি একইভাবে রোজ সাত গ্রাম বা চা চামচের দেড় চামচ শুকনো সজনে পাতার গুঁড়ো মাস দিনে খাবেন দেখবেন ফাস্টিং ব্লাড সুগারের লেভেল প্রায় চোদ্দ শতাংশের মতো কমে গেছে এমনকি যাদের টাইপ টু ব্লাড সুগার আছে তারাও প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে সজনে পাতা প্রধান খাবারের সঙ্গে খান দেখবেন কিছুদিন বাদে প্রায় কুড়ি শতাংশ সমস্যার সমাধান হয়ে গেছে তৃতীয়ত সজিনা পাতা ও ফলে প্রচুর আঁশ আছে আমরা তৈলাক্ত খাবার খেলে সেই তেল আমাদের রক্ত আটকে থাকে সজিনা পাতা সেই তেল শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এছাড়া খাদ্য নালী ও অন্ত্র পরিষ্কার রাখে অর্থাৎ আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্ট অ্যাটাক থেকে আপনাকে দূরে রাখে সজনে পাতা চতুর্থত সজিনা পাতাতে আছে প্রচুর বলি ফেনল যা লিভার বা যকৃতকে সুরক্ষা দেয় হজমের গণ্ডগোল প্রতিরোধ করে কিডনিও সুস্থ থাকে পঞ্চমত সজিনা পাতায় আছে আইসাইটিং ইমপ্রুভিং প্রপার্টিস ফলে চোখের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে চোখের রেটিনার বিভিন্ন সমস্যাও সমাধান হয় ষষ্ঠত সজিনা পাতা নিয়মিত খেলে আপনার শরীরে দ্রুত রক্ত তঞ্চন ঘটে অর্থাৎ কোনো জায়গা কেটে গেলে খুব তাড়াতাড়ি রক্ত বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি কাটা জায়গাও ভালো হয়ে যায় সপ্তমত সজিনা পাতা নিয়মিত খান তাহলে আপনার দেহে বার্ধক্যের ছাপ দেরিতে পড়বে অর্থাৎ আপনার ত্বক চকচকে থাকবে অকালে বুড়িয়ে যাবেন না অষ্টমত আপনার ঘুম কম হচ্ছে তাহলে সজিনা পাতা খেয়ে যান অনিদ্রার হাত থেকে বেঁচে যাবেন এছাড়া হাঁপানি বা ফুসফুসের সমস্যাকে অনেকটাই কমিয়ে দেয় সজিনা পাতা নবমত পাতা ব্রেন ফাংশন অর্থাৎ মস্তিষ্কের কার্যকারিতাকে বাড়ায় অ্যালঝাইমাস রোগকে অনেকাংশে প্রতিরোধ করে এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ক্যান্সার প্রিভেনশন দাবি করেছে সজিনা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেলের বৃদ্ধিকে প্রতিরোধ করে জয়েন্ট পেন রিলিফ করে যারা অবসাদ বা হতাশায় ভুগছেন তাদের মনকে চন মনে করে সজিনা পাতার উপাদান সজনে পাতার রস মাথায় মাগলে খুশকি কমে যায় শরীরে টিউমার দেখা দিলে প্রথম অবস্থাতেই সজনে পাতার প্রলেপ দিন তাহলে টিউমার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে আপনার যদি বাড়তি ওজন হয়ে যায় তাহলে সেই বাড়তি ওজন দূর করার জন্য নিয়মিত সজনে পাতা খেয়ে যান এছাড়া সজনে পাতা কোষ্ঠকাঠিন্য দূর করে পুরুষদের সেক্সুয়াল প্রবলেম সলভ হয়ে যায় যদি কিছু সজনে ফুল দুধের সাথে মিশিয়ে নিয়মিত খাওয়া যায় এছাড়া মাথা ধরা বা মাইগ্রেনও কমিয়ে দেয় সজনে পাতা আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীকে সুস্থ করতে সজনে পাতা বা বীজ অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়ে থাকে বসন্তকালে সজিনা ফুল শাকের মতো রান্না করে খেলে বসন্তের প্রতিষেধক হিসেবে কাজ করে কৃমিনাশক হিসেবেও সজনে শাককে ব্যবহার করা যায় এরপর আলোচনা করব আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেমন সাধারণ মানুষ রোজ কতটা পরিমাণে সজনে পাতা খাবেন সজনে পাতাকে গুঁড়ো করে সংরক্ষণ করে রাখার একটি বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতিটি কি এবং কী কী সাবধানতা অবলম্বন করবেন তার আগে একটু বলি তথ্যগুলি নিশ্চয়ই ভালো লেগেছে এই রকম আরও উপকারী তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বটনটিকে প্রেস করে দিন এবং বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনার বন্ধু বান্ধব বা স্বজন যাদের ভিডিওটি উপকারী আসতে পারে তাদেরকে শেয়ার করে তাদের উপকার করে দিন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করুন আমি বিশেষজ্ঞ বাবুর উত্তর আপনাদের কাছে ট্রান্সফার করে দেব এবার বলি সাধারণ মানুষ রোজ কতটা সজনে পাতা খাবেন রোজ মোটামুটি এক কাপের মতো অর্থাৎ কুড়ি গ্রামের মতো সজনে পাতা খান সেটা শাকের মতো সেদ্ধ করেও খেতে পারেন বিভিন্ন রান্নার সঙ্গেও খেতে পারেন বা পাতাকে শুকিয়ে গুঁড়ো করেও খেতে পারেন তবে গুঁড়ো করে খেলে এক চা চামচ অর্থাৎ সাত থেকে দশ গ্রামই যথেষ্ট তবে রোগের প্রকোপ বাড়লে কুড়ি গ্রাম পর্যন্ত শুকনো গুঁড়ো পাতা খাওয়া যায় এবার বলি পাতা শুকোনোর পদ্ধতিটি কেমন এই পাতা সরাসরি রোদে শুকবেন না রোদের তাপ লাগবে কিন্তু সরাসরি রোদ পড়বে না এমন জায়গাতে শুকোবেন মাত্র দুদিন দিন শুকোলেই এই পাতা গুঁড়ো করার মতো অবস্থায় এসে যাবে এরপর মিক্সার মেশিনে বা যে কোনোভাবে গুঁড়ো করে কৌটোর মধ্যে রেখে কৌটোর মুখ টাইট করে এঁটে দেবেন এবারে আসছি কী কী সাবধানতা অবলম্বন করবেন প্রথমত ভালো বলে অতিরিক্ত খেয়ে নেবেন না কারণ সজনে পাতায় আছে ল্যাকসেটিভ প্রপার্টিস তাই আপনি পরিমাণ মতো খেলে যেমন উপকার পাবেন তেমনি অতিরিক্ত খেলে গ্যাস বধহজম বা পেট খারাপও হতে পারে দ্বিতীয়ত সজনে পাতা খান ফল খান ফুল খান কিন্তু শিকড়টি খাবেন না কারণ এটি স্নায়ুকে অবশ করে দিতে পারে তৃতীয়ত যারা প্রেগনেন্ট মাদার বা যাদের এক থেকে তিন বছরের বাচ্চা আছে তারা তাদের শরীরে কন্ডিশন বুঝে আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ মেনে নিয়েই সজনে পাতা খাওয়া ভালো সব শেষে একটা কথা বলি পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য বাংলা ভাষাভাষী মানুষ আছেন যারা সজনে পাতার গুণাগুণ সম্পর্কে জানেনি না ফলে এর যে মহা উপকারী একটা দিক আছে সেটা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন আসুন আমরা সবাই মিলে সজনে পাতার গুণাগুণকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিই পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ থাকুন ধন্যবাদ